স্টেটমেন্টটা আমি লিখছি দেখ এখানে এক্সটেনশন ঠিক আছে। আগের দিন দেখ যেমন বলেছিলাম ডিলিশন থিওরেমের ক্ষেত্রে ডিলিট করার ব্যাপার যেমন থাকছিল, আগের দিন রিপ্লেসমেন্ট থিওরেমের ক্ষেত্রে রিপ্লেস হওয়ার যেমন ব্যাপার থাকছিল, এইখানে তেমনি এক্সটেনশন। এক্সটেনশন মানে যেটাকে বাড়ানো, বাংলা মানে বলতে গেলে প্রসারিত বা বাড়ানো। এখানে কিন্তু এই এক্সটেনশন থিওরেমে তোর এই এক্সটেন্ড করার বা বাড়ানোর কিন্তু একটা ব্যাপার আছে। আচ্ছা থিওরেমের স্টেটমেন্টটা আগে কী বলছে সেটা আগে দেখে নিই, তাহলে তারপর আমি বলবো যে থিওরেমটাকে কেন এখানে এক্সটেনশন থিওরেম বলছে। থিওরেম স্টেটমেন্টটা বলছে একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস, এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস ইন এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, ইন এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস ইন এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড, ওভার এ ফিল্ড ক্যাপিটাল এফ ইজ আইদার এ বেসিস অফ ভি অর ইট ক্যান বি এক্সটেন্ডেড, অর ইট ক্যান বি এক্সটেন্ডেড টু এ বেসিস অফ ভি। এই হচ্ছে এক্সটেনশন থিওরেমের স্টেটমেন্ট। তাহলে স্টেটমেন্টটা ভালো করে খেয়াল করলে তোরা দেখতে পাবি এখানে থিওরেমের স্টেটমেন্টটা বলছে কি না, একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস ঠিক আছে, যে কোনো একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর, এবং সেই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরটা কার না, একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস ক্যাপিটাল ভি ওভার এ ফিল্ড এফ। তাহলে এখানে ভিটা একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস বলে দেওয়া আছে ওভার দ্য ফিল্ড ক্যাপিটাল এফ, এটা একটা ফাইনাইট ডাইমেনশনাল। আগের দিন দেখবি ফাইনাইট ডাইমেনশনাল ডেফিনেশন বলা হয়েছিল ঠিক আছে, ফাইনাইটলি জেনারেটেড বা ফাইনাইট ডাইমেনশনাল কখন বলা হয় সেটা বলা হয়েছিল দেখবি আগের দিনে। আচ্ছা তাহলে ভিটা একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ বলেছে, এবং একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস কোথায় না, ইন এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, সেটা কি হবে না, সেটা আইদার ভি এর বেসিস হবে অথবা সেটাকে এক্সটেন্ড করা যাবে, ওই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরটাকে এক্সটেন্ড করা যাবে টু এ বেসিস অফ ভি। এবার এই যে এইখানে দেখ, যদি এসটাকে আমি লিনিয়ারলি একটা ইন্ডিপেন্ডেন্ট সেট ধরে নিই প্রমাণটা করার জন্য, তাহলে সেক্ষেত্রে তোকে দেখাতে হবে আইদার এসটা বেসিস অফ ভি অথবা এস সেটটাকে এক্সটেন্ড করে ভি এর একটা বেসিস হচ্ছে সেটা তোকে দেখাতে হবে। এবার এই যে কথাটা বলা হয়েছে অর ইট ক্যান বি এক্সটেন্ডেড, মানে এটাকে এক্সটেন্ড করে ভি এর একটা বেসিস তোকে করতে হবে। এবার এই এক্সটেন্ড করার ব্যাপার যেহেতু আসছে, সেই জন্য থিওরেমটাকে আমরা নাম দিচ্ছি বা থিওরেমটাকে বলছি এক্সটেনশন থিওরেম। আশা করি বুঝতে পারলি এখানে স্টেটমেন্টটা কি বলেছে ভালো করে, কিন্তু আগে বুঝতে হবে তারপর আমি প্রমাণটায় আসবো। তাহলে এখানে আবার আমি বলছি, যদি একটা এসটা যদি একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর হয় কোথায় না, ইন এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস ভি ওভার দ্য ফিল্ড এফ, তাহলে সেক্ষেত্রে আইদার এসটা ভি এর একটা বেসিস হবে অথবা এসটাকে এক্সটেন্ড করে মানে এস সেটটাকে বাড়িয়ে আমরা কি করতে পারবো, ভি এর একটা বেসিস তৈরি করতে পারবো, বেসিস সেট হিসাবে তৈরি করতে পারবো, কাকে, এসটাকে। এটাই আমাদের এক্সটেনশন থিওরেম বলছে। আচ্ছা এবার আমি তাহলে প্রুফটাই আসছি, দেখ ভালো করে খেয়াল করবি প্রুফটা কীভাবে হচ্ছে এখানে। তাহলে প্রুফটা করার জন্য দেখ আমি প্রথমেই ধরে নিচ্ছি যে লেট ক্যাপিটাল এস ইজ ইকাল টু সেকেন্ড ব্র্যাকেটে আলফা ওয়ান আলফা টু ডট ডট দিয়ে আলফা এন, এটা একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস ধরলাম ইন ভি, বি এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস ইন ক্যাপিটাল ভি। আচ্ছা এবার দেখ তাহলে আমাকে সেক্ষেত্রে কী দেখাতে হবে বল দেখি, বল সেক্ষেত্রে কী প্রমাণ করতে হবে না, এক্সটেনশন থিওরেম বলছে তাহলে সেক্ষেত্রে প্রমাণ করতে হবে যে আইদার এসটা ভি এর বেসিস হবে অথবা এস সেটটাকে এক্সটেন্ড করে, এস সেটটাকে এক্সটেন্ড করে ভি এর একটা বেসিস তৈরি করা যাবে, অর ইট ক্যান বি এক্সটেন্ডেড টু এ বেসিস অফ ভি, এটা আমাদের বলছে দেয়। তাহলে এখন এসটা তো কী হয়ে যাচ্ছে, একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হয়ে যাচ্ছে। তাহলে এই অবস্থায় দেখ আমরা পড়েছিলাম থিওরেমেতে যে এল অফ এসটা কী হয় না, এল অফ এসটা বিইং দ্য
স্মলেস্ট সাবস্পেস, এটা আমরা প্রমাণ করেছিলাম দেখবি থিওরেমেতে, এল অফ এস বিং দ্য স্মলেস্ট সাবস্পেস, স্মলেস্ট সাবস্পেস, ফ্যানটা চালিয়ে দাও, স্মলেস্ট সাবস্পেস অফ ক্যাপিটাল ভি কন্টেনিং দ্য সেট এস, কন্টেনিং দ্য সেট এস, এটা আমরা থিওরেমে প্রমাণ করেছিলাম দেখবি, ঠিক আছে, এল অফ এসটা বিং দ্য স্মলেস্ট সাবস্পেস অফ ভি কন্টেনিং দ্য সেট ক্যাপিটাল এস। তাহলে সেক্ষেত্রে স্মলেস্ট সাবস্পেস বলছি, সাবস্পেস মানে সাবসেট হতে হবে, নন এমটি সাবসেট হতে হবে, তাহলে এখান থেকে দেখ আমি বলে দিতে পারি কি না, দেয়ার ফোর এল অফ এসটা সাবসেট অফ ক্যাপিটাল ভি, ঠিক আছে, কারণ এল অফ এসটা সাবস্পেস হতে গেলে ভি এর তোকে আগে সাবসেট হতে হবে, সেটাই আমি এখানে দেখ লিখলাম এল অফ এসটা সাবসেট অফ ভি। এবার দেখ এইখান থেকে দুটো কেস আসবে, কী কেস হতে পারে, না এখান থেকে দেখ যখন এল অফ এসটা একবার ভি এর সাথে সমান হবে, যখন ভালো করে শুনবি কি বলছি, এল অফ এসটা যখন ভি এর সাথে সমান হবে তখন কি হবে বল দেখি, না তখন দেখ সেক্ষেত্রে এসটা কিন্তু প্রথমেই আমি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর সিন ভি ধরে নিয়েছি, তার মানে বেসিস হওয়ার জন্য এসটা ভি এর বেসিস হওয়ার জন্য প্রথম কন্ডিশনটা কিন্তু এখানে আমি ডাইরেক্ট ধরেই নিচ্ছি। আর এইখানে দেখ সেকেন্ড কন্ডিশনে বা কেস ওয়ানেতে বলছি যে যখন এল অফ এসটা ভি হবে তখন বেসিসের সেকেন্ড কন্ডিশনটাও হোল্ড করে যাচ্ছে, এবং সেক্ষেত্রে তাহলে কি বলতে পারবো, না সেক্ষেত্রে এল অফ এস ইজিকাল টু যদি ভি হয় তাহলে এসটা এস ইজিকাল টু এইটা তখন কি হয়ে যাচ্ছে, ভি এর একটা বেসিস হয়ে যাচ্ছে। দেখ তার মানে এই যে থিওরেমটা ছিল যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর ইন এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ ইজ আইদার এ বেসিস অফ ভি, তার মানে ভি এর দেখ বেসিস হয়ে যাচ্ছে কখন, না যখন যদি এল অফ এসটা সমান ভি হয়। এবার প্রশ্ন আসছে যে এল অফ এসটা যখন ভি এর সমান হবে না, যেটা আমরা কেস টু এতে আসবো। আচ্ছা তাহলে এখান থেকে দেখ ভালো করে খেয়াল কর, তাহলে এল অফ এসটা বললাম বিইং দ্য স্মলেস্ট সাবস্পেস অফ ভি কন্টেনিং দ্য সেট এস, দেয়ার ফোর এল অফ এস সাবসেট অফ ভি হলো। এখন দেখ এরপর বলছি যে নাও নাও ইফ এল অফ এস ইজ ইকুয়াল টু ভি দেন দেন এস ইজ এ দেন এস ইজ এ এসটা যখন সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এস ইজ এ বেসিস অফ ভি, এসটা বেসিস অফ ভি হয়ে যাচ্ছে। এবার যদি এল অফ এসটা ভি এর সমান না হয়, এটাকে তোরা কেস ওয়ান বলে বলতে পারিস, ঠিক আছে, বইয়েতে কেস ওয়ান কেস টু বলে লেখা নেই, মনে হলে এটাকে কেস ওয়ান বলে ভাবতে পারিস। এবার এল অফ এসটা যদি ভি এর সমান না হয়ে যায় বা যদি না হয়, আচ্ছা তোরা আমাকে বল এখন এল অফ এসটা যদি ভি এর সমান হয়ে যায় তাহলে তখন এর একটা পার্টিকুলার নাম ছিল, এল অফ এসটা তো সাবস্পেস বলছি, তাহলে এর এল অফ এসটা ভি এর সমান হয়ে গেলে তখন এল অফ এসটাকে কি বলা হয় বল দেখি, পড়েছিস তোরা এল অফ এসটাকে তখন কি বলা হয় বল, না আমি সাবস্পেসের উদাহরণগুলো মনে কর, সাবস্পেসের এক্সাম্পলগুলো মনে কর, দেখ তোদের বলা হয়েছিল সাবস্পেসের এক্সাম্পল যখন দেওয়া হয় তখন সেখানে বলা হয়েছিল যে ভিটা যদি একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ হয়, এবং ভিটা তো নিজের একটা কি সাবসেট, তো ভিটা নিজের একটা সাবসেট, তাহলে ভিটাও সেক্ষেত্রে কী করবে, নিজে একটা ভেক্টর স্পেস ফর্ম করবে, এবং এই সাবস্পেসটাকে তখন কি বলা হবে, কিরে ভিটা একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ, এবার ভিটা নিজে একটা ভেক্টর স্পেস ফর্ম করবে, তাহলে সেক্ষেত্রে ভিটা যদি নিজে একটা ভেক্টর স্পেস ফর্ম করে তাহলে ভেক্টর সাবস্পেসের ডেফিনেশন বলছে ভিটা তো তাহলে নিজে কি হবে, একটা ভেক্টর সাবস্পেস হবে, তো এবং এই ভেক্টর সাবস্পেসটাকে কি বলা হয় তখন, কি রে আমি বললাম এখানে যে এল অফ এসটা ভি এর সাথে যদি সমান হয়ে যায় তাহলে এল অফ এস, এবং আগে দেখলি কি
না আগে দেখলি l অফ s টা একটা সাবস্পেস অফ v এইখানে দেখলি l অফ s টা একটা সাবস্পেস অফ v আর এইখানে বললাম যদি l অফ s টা v এর সাথে সমান হয়ে যায় তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে l অফ s টা একটা সাবস্পেস অফ v এবং l অফ s টা যদি v এর সাথে সমান হয়ে যায় তাহলে l অফ s সাবস্পেসটাকে কি বলা হবে এটা হচ্ছে আমার কোশ্চেন তা বটে রে না বটে l অফ s সমান v হলে প্রপার সাবস্পেস হবে তা বটে রে এতদিন ধরে ভেক্টর স্পেস পড়িয়েছে এই অ্যান্সার দিলি রে l অফ s সমান v হয়ে গেলে l অফ s টা v এর একটা প্রপার সাবস্পেস লজ্জা লাগা দরকার তো ভাবি কিছু বলবো না তোদেরকে কিন্তু না বলেও আর থাকতে পারি না বাবা এখানে এক্সাম্পল ওয়ানটা কি লেখা আছে রে এগুলো বলেছিলাম তো উদাহরণগুলো যখন ভেক্টর স্পেস পড়ানো হয় বল পড়িয়েছেন বলেছেন তো সবই আমরা কি আর থোড়াই পড়ি যে আমরা বলবো এখানে লেখা আছে যে লেট ভি বি এ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ দেন ভি ইটসেলফ ইজ এ সাবস্পেস অফ ভি দিস সাবস্পেস ইজ কল্ড দ্য ইম্প্রপার সাবস্পেস অফ ভি এই কথাটা আমি বললাম তাও যে ভিটা একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ এবং ভিটা নিজের একটা সাবসেট হয় এবং ভিটা সেক্ষেত্রে নিজে একটা সাবস্পেস ফর্ম করবে তাহলে সেই ক্ষেত্রে ভি সাবস্পেসটাকে কি বলা হবে বলে দিলি প্রপার সাবস্পেস তা এল অফ এস টা সাবস্পেস অফ ভি আমরা এইখানে দেখলাম এল অফ এস টা সাবস্পেস অফ ভি আর এইখানে বললাম এল অফ এস যদি ভি এর সাথে সমান হয়ে যায় ভিটা তো নিজে একটা ভেক্টর স্পেস তাহলে এই এল অফ এস সাবস্পেসটা যদি ভি এর সাথে সমান হয়ে যায় তাহলে এল অফ এস টাকে কি ধরনের সাবস্পেস বলা হবে না বলে দিলি প্রপার সাবস্পেস তাহলে এল অফ এস টা কি ধরনের সাবস্পেস হবে কিরে এল অফ এস টা কি ধরনের কি সাবস্পেস হবে এল অফ এস টা ভি এস সমান হয়ে যাওয়া মানে সেক্ষেত্রে এল অফ এস টা একটা ইমপ্রপার সাবস্পেস হবে তাহলে এখানে আমরা এবার ধরে নেব কি না যখন এল অফ এস টা কেস টু এ যেটা বলছি যখন এল অফ এস টা একটা প্রপার সাবস্পেস অফ ভি হোয়েন এল অফ এস ইজ এ প্রপার সাবস্পেস অফ ভি এল অফ এস টা যদি প্রপার সাবস্পেস অফ ভি হয় তাহলে সেক্ষেত্রে প্রপার সাবস্পেস হওয়া মানে সেক্ষেত্রে কি হতে হবে সাবসেট হতে হবে তাহলে এটা যদি সাবসেট অফ বি হয় তাহলে সেক্ষেত্রে বলতে পারবো বি মাইনাস এ এইটা কি হবে দেখি কিছু জিজ্ঞাসা করা মানে এটা তখন নন এমটি হবে এটা বি এর সাবসেট হওয়া মানে প্রপার সাবসেট এখানে এল অফ এসটা প্রপার সাবস্পেস অফ ভি বলছি তাহলে প্রপার সাবস্পেস হতে গেলে তোকে আগে কি হতে হবে না প্রপার সাবস্পেস হতে গেলে এল অফ এসটা ভি এর যদি প্রপার সাবসেট হয় তাহলে সেক্ষেত্রে ভি মাইনাস এল এসটা অবশ্যই কি হবে নন এমটি হতে হবে তাহলে এখান থেকে এটাই বলছি যে হোয়েন এল অফ এস ইজ এ প্রপার সাবস্পেস অফ ভি দেন ভি মাইনাস এল অফ এস ইজ নন এমটি ইজ নন এমটি তার মানে কি না তার মানে দ্যাট ইজ ভি মাইনাস এল অফ এস নট ইকাল টু ফাই এটা বি এর প্রপার সাবসেট হওয়া মানে কি বি মাইনাস এটা অবশ্যই নন এমটি হবে প্রপার সাবসেট কাকে বলে রে
মিলি প্রপার সাবসেট কাকে বলে? এটা বি এর প্রপার সাবসেট কখন বলতে পারবো? কিরে এটা বি এর প্রপার সাবসেট কখন বলতে পারবো? কে বলতে পারবি? এটা বি এর প্রপার সাবসেট তখনই বলতে পারবো যদি এর মধ্যে এলিমেন্ট গুলো থাকবে, সেই এলিমেন্ট গুলো বি এতে থাকবে, প্লাস অবশ্যই অন্তত একটা এলিমেন্ট অ্যাটলিস্ট একটা এলিমেন্ট বিয়েতে কি হতে হবে, বেশি থাকতে হবে। সাপোজ এটা যদি 1 2 3 হয় আর বিটা যদি হয় 1 2 3 4, তাহলে তখন বলতে পারবো এটা বি এর কি একটা প্রপার সাবসেট। তার মানে সেক্ষেত্রে বি মাইনাস এ যদি করা হয়, তার মানে কি হবে, এটা বি এর প্রপার সাবসেট হওয়া মানে বি মাইনাস এটা কি হবে না, এইটা অবশ্যই নন এমটি হবে। এটা বি এর প্রপার সাবসেট হওয়া মানে সেটাই এখানে লিখেছি, দেখো এল অফ এস টা যদি ভি এর সমান হয়ে যায় সেক্ষেত্রে তখন কি হয়ে যাচ্ছে, এল অফ এস টা ইমপ্রপার সাবস্পেস অফ বি। তাহলে নিশ্চয়ই কেস টু এ কি আসবে না, সেক্ষেত্রে কেস টু টা আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যখন এল অফ এস টা ভি এর প্রপার সাবস্পেস হবে। তাহলে প্রপার সাবস্পেস হওয়া মানে কি, সেক্ষেত্রে ভি মাইনাস এল অফ এস টা, কারণ সাবস্পেস হতে গেলে সাবসেট হতে হবে আগে, তার মানে ভি মাইনাস এল অফ এস টা অবশ্যই নন এমটি হবে, তার মানে ভি মাইনাস এল এস টা নট ইকাল টু ফাইভ। তাহলে এখন এই অবস্থায় যদি ভি মাইনাস এল এস টা নট ইকাল টু ফাইভ হয়, তাহলে আমরা বলতে পারবো কি না, সেক্ষেত্রে ভি মাইনাস এল এস এর মধ্যে অন্তত একটা এলিমেন্ট থাকবে, এবং সেই এলিমেন্টটাকে আমরা ধরে নিচ্ছি যে লেট বিটা বিলংস টু ভি মাইনাস এল এস, যেহেতু ভি মাইনাস এল এস টা নন এমটি বলছি। তার মানে কি না, তার মানে আবার দ্যাট ইজ বিটা বিলংস টু ভি বাট বিটা ডাজ নট বিলংস টু এল অফ এস। তাহলে এখন এই অবস্থায় আমরা এল এস যখন এল অফ এস ইজ ইকাল টু যখন ভি পেয়ে গেলাম, তখন এসটা তো ভি এর বেসিস হয়ে গেল। তাহলে আমরা কেস টু এতে এটাকে যদি কেস ওয়ান বলি, এটাকে যদি আমি কেস ওয়ান হিসাবে ধরি, তাহলে এইটাই আসছি কেস টু এতে, যখন আমি দেখাবো যে এল অফ এসটা যখন ভি এর প্রপার সাবস্পেস হবে তখন আমাকে কি দেখাতে হবে, তাহলে না তখন আমাদের দেখাতে হবে এই যে থিওরেমটা বলছে যে দেন আইদার এস ইজ এ বেসিস অফ বি অর ইট ক্যান বি এক্সটেন্ডেড টু এ বেসিস অফ বি। তাহলে এখন আমাদের দেখাতে হবে এসটাকে এক্সটেন্ড করে ভি এর একটা বেসিস ফর্ম করা যাবে, সেটাই দেখ এখানে কেস টু এতে দেখাচ্ছি আমরা। তাহলে এখন বিটাটা দেখ ভি এতে বিলং করছে, কিন্তু বিটাটা ডাজ নট বিলংস টু এল অফ এস। তাহলে এখন আমরা দেখাবো, নাও উই প্রুভ দ্যাট সেকেন্ড ব্র্যাকেটে আলফা ওয়ান আলফা টু ডট ডট দিয়ে আলফা আর, আচ্ছা এইখানে দেখ এই এস সেটটাকে, এটাকে আলফা এন হবে না, এটা আলফা আর লিখব, ঠিক আছে এটা আলফা আর হবে, আলফা আর ধরব। আচ্ছা তাহলে দেখ সেক্ষেত্রে নাও উই প্রুভ দ্যাট আলফা ওয়ান আলফা টু আলফা আর কমা বিটা, এইটা কি হচ্ছে না, এই সেটটাকে দেখাবো ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। খেয়াল করে দেখ আগে যে সেটটা আমি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ধরেছিলাম আলফা ওয়ান আলফা টু আলফা, সেখান থেকে দেখ এই সেটটা কিন্তু এক্সটেন্ড হয়েছে, দেখ একটা এক্সট্রা ভেক্টর দেখ অ্যাড হয়েছে। তার মানেই দেখ এই সেটটাকে কি হয়েছে না, আলফা ওয়ান আলফা টু আলফার প্রথমেই যেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর ধরেছিলাম, সেই সেটটা দেখ এখানে কিন্তু এক্সটেন্ড হলো। আচ্ছা তাহলে আমরা দেখাবো কি এখন না, এই সেটটা একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, কারণ বেসিস দেখাতে গেলে কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট দেখাতেই হবে তোকে। তাহলে এই সেটটাকে এখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট দেখানোর জন্য আমরা কি করবো, একটা রিলেশন কনসিডার করবো। নাও লেট আস কনসিডার সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু
প্লাস ডট ডট দিয়ে সি আর আলফা আর প্লাস বি বিটা এই জিনিসটা ইজ ইকুয়াল টু থিটা, যেখানে কি বলবো না হয়ার সি ওয়ান সি টু ডট ডট দিয়ে সি আর কমা বি, এগুলো কি হবে না আর অল স্কেলার্স এবং স্কেলারগুলো বিলং করবে কোথায় না ফিল্ডেতে ইন এফ। আচ্ছা তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাই করছে দেখাতে হবে, এই যে রিলেশনটা ধরে নিয়েছি ঠিক আছে, এখান থেকে এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট দেখাতে গেলে এখান থেকে ইমপ্লাই করছে দেখাতে হবে কি আমাদের না সি ওয়ান সমান সি টু সমান ডট ডট দিয়ে সি আর সমান বি সমান জিরো। এইটা যদি দেখাতে পারি সি ওয়ান সমান সি টু সমান সি আর সমান বি সমান জিরো, তাহলে প্রমাণ হবে কি না এই সেটটা একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট প্রমাণ হবে। আচ্ছা সেটা কিভাবে দেখাচ্ছি এবার ভালো করে খেয়াল করবি। আচ্ছা আমরা এখানে দাবি করছি দেখ যে উই অ্যাসার্ট দ্যাট আমরা এখানে দাবি করছি কি না বি সমান জিরো। এবার প্রশ্ন হচ্ছে যে দাবি করলে হবে না, তোকে এই দাবি করার মানে রেসপেক্টে তোকে লজিক দেখাতে হবে, যুক্তি দেখাতে হবে কেন তুই বি সমান জিরো এখানে দাবি করছিস না। দেখ এখানে যদি বিটা নট ইকাল টু জিরো হতো, বিকজ ইফ বি নট ইকাল টু জিরো তাহলে সেক্ষেত্রে দেন ওয়ান বাই বি সমান বি ইনভার্স এটা তোর কি হতো এক্সিস্ট করতো কোথায় এফ এতে, এটা এক্সিস্ট করতো ইন এফ এতে। এবং অ্যান্ড সেক্ষেত্রে দেখ এই যে রিলেশনটা লিখেছিস এই রিলেশনটা থেকে তখন অ্যান্ড দেন আমরা লিখতে পারতাম অ্যান্ড দেন বি বিটা সমান দেখ লেখা যাবে মাইনাস সি ওয়ান আলফা ওয়ান মাইনাস সি টু আলফা টু মাইনাস ডট ডট দিয়ে সি আর আলফা আর, মানে বি বিটার আগে বাঁ দিকে রেখে বাকি টার্মগুলোকে সব ডান দিকে নিয়ে গেছি। তাহলে এখন যদি আমি বি দিয়ে ভাগ করে দিই, বি ইনভার্সটা তো এক্সিস্ট করছে তাহলে বি দিয়ে এখানে ভাগ করতে পারবো, তাহলে এখান থেকে দেখ বিটাটা তখন কত হবে না মাইনাস সি ওয়ান বি ইনভার্স আলফা ওয়ান প্লাস মাইনাস অফ বি ইনভার্স সি টু আলফা টু প্লাস ডট ডট দিয়ে প্লাস মাইনাস বি ইনভার্স সি আর আলফা আর। তাহলে এখন আমি এই জিনিসটাকে যদি ডি ওয়ান ধরে নিই, ডি ওয়ান আলফা ওয়ান প্লাস ডি টু আলফা টু প্লাস ডট ডট দিয়ে ডি আর আলফা আর, বিটা সমান এটা পেলাম, যেখানে তাহলে কি বলতে হবে না যেখানে তাহলে হয় ডি আই ইজ ইকাল টু পেয়ে যাচ্ছিস কত না মাইনাস বি ইনভার্স সি আই, যেখানে আই ইজ ইকাল টু ওয়ান টু থ্রি ডট ডট দিয়ে আর, এখানে আই এর মান ওয়ান বসালে ডি ওয়ানের মানটা পাবো মাইনাস বি ইনভার্স সি ওয়ান, সেটাই এখানে আছে। আই এর মানটা একই রকমভাবে যদি আর বসাই তাহলে ডি আরটা পাবো মাইনাস বি ইনভার্স সি আর, মাইনাস বি ইনভার্স সি আরটা কি ডি আর ধরা হয়েছে। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে না বিটা ইজ ইকাল টু এই যে জিনিসটা দেখ লিখতে পারছি, তার মানে এখান থেকে কি বলতে পারবো বল দেখি না, এখান থেকে তার মানে দেখ ইমপ্লাই করছে দিস ইমপ্লাইজ দ্যাট বিটাটা বিলং করছে কোথায় এল অফ এস এতে, বলতে পারি তো বিটাটাকে যেহেতু এস সেটের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা হচ্ছে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি আলফা আর, এগুলো কার ভেক্টর এস সেটের ভেক্টর, তাহলে যেহেতু বিটাটাকে এস সেটের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারছি, তার মানেই দেখ বিটাটা বিলং করছে কোথায় এল অফ এস এতে। কিন্তু সেটা হওয়া কি সম্ভব, বিটাটা কি এল অফ এসে বিলং করা সম্ভব, সম্ভব নয়। কেন না এই যে দেখ এখানে লেখা রয়েছে বিটাটা আমরা ধরে নিয়েছিলাম বিলংস টু ভি মাইনাস এল অফ এস, দ্যাট ইজ বিটা বিলংস টু ভি বাট বিটা ডাজ নট বিলংস টু এল অফ এস। তাহলে যেহেতু বিটাটা এল অফ এসে বিলং করা সম্ভব নয়, তার মানে এই যে বিটাটা এল অফ এসে বিলং করছে এটা পাচ্ছি কোথেকে না, এটা পাচ্ছি দেখ যদি বিটা নট ইকাল টু জিরো হয়, সেইটা ধরে নিয়ে বিটাটা নট ইকাল টু জিরো ধরে নিয়ে আমরা পাচ্ছি বিটা বিলংস টু এল অফ এস, যেটা একটা কন্ট্রাডিকশান আসছে, তার মানে নিশ্চয়ই কী হবে সেক্ষেত্রে না বি ইজ ইকাল টু তার মানে অবশ্যই জিরো হবে। তাহলে এখান থেকে দেখ বলতে পারছি যে দিস ইমপ্লাইজ দ্যাট বিটা বিলংস টু এল অফ এস, হুইচ ইজ এ কন্ট্রাডিকশান, উইচ ইজ এ কন্ট্রাডিকশান, কেন কন্ট্রাডিকশান হচ্ছে এটা
না অ্যাজ বিটা ডাজ নট বিলংস টু এল অফ এস। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, হেন্স বি মাস্ট বি ইকুয়াল টু জিরো, বিটা অবশ্যই তাহলে সেক্ষেত্রে জিরোর সাথে সমান হতে হবে, বি মাস্ট বি ইকুয়াল টু জিরো। আচ্ছা তাহলে এখন দেখ, নাও নাও দ্য লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স অফ দ্য সেট, নাও দ্য লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স, ভালো করে খেয়াল করবি, নাও দ্য লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স অফ দ্য সেট, কোন সেটটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স বলবো, না আলফা ওয়ান আলফা টু কমা ডট ডট দি আলফা আর, এই সেটটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স, এবং আর তার সাথে কি বলছি দেখ, না আর তার সাথে বি সমান জিরো, অ্যান্ড বি ইজ ইকুয়াল টু জিরো, টুগেদারলি ইমপ্লাইজ দ্যাট, বলতে পারবি টুগেদারলি কি ইমপ্লাই করবে, আমরা ভালো করে খেয়াল করে দেখ, আমরা রিলেশনটা ধরেছিলাম এখানে সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস ডট ডট দিয়ে সি আর আলফা আর প্লাস বি বিটা ইজ ইকুয়াল টু থিটা, এই রিলেশনটা আমরা কনসিডার করেছিলাম। তাহলে এখন আলফা ওয়ান আলফা টু আলফা আর এই সেটটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স এবং তার সাথে বি সমান জিরো, এই যে বললাম হেন্স বি মাস্ট বি ইকুয়াল টু জিরো, তাহলে এই জিনিসটা টুগেদারলি কি ইমপ্লাই করবে, না দেখ এই জিনিসটা টুগেদারলি ইমপ্লাই করবে সি ওয়ান সমান সি টু সমান ডট ডট দিয়ে সি আর সমান বি সমান জিরো, কারণ আলফা ওয়ান আলফা টু আলফা আরটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে সেক্ষেত্রে সি ওয়ান সমান সি টু সমান ডট ডট দিয়ে সি আর সমান জিরো, এবং তার সাথে এখানে কি পাচ্ছিস বি সমান জিরো, তাহলে সেক্ষেত্রে এই দুটো জিনিস টুগেদারলি ইমপ্লাই করছে কি, না সি ওয়ান সমান সি টু সমান ডট ডট দিয়ে সি আর সমান বি সমান জিরো, তাহলে টুগেদারলি ইমপ্লাইজ দ্যাট সি ওয়ান সমান সি টু সমান ডট ডট দিয়ে সি আর ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু জিরো, তার মানে আবার কি বলতে পারবো বল দেখি, এই জিনিসটা জিরো হয়ে যাওয়া মানে, তার মানে কি বলতে পারবো, না তার মানে দেখ বলতে পারবো দিস প্রুভস দ্যাট, দিস প্রুভস দ্যাট দ্য সেট, দ্য সেট সেকেন্ড ব্র্যাকেটে আলফা ওয়ান আলফা টু ডট ডট দিয়ে আলফা আর কমা বিটা, যেই সেটটাকে আমরা এস ওয়ান দিয়ে এখন ডিনোট করছি, এই সেটটা কি হবে ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ভালো করে বুঝবি এবার বোঝার আছে থিওরেমটা, ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখন আমি দেখ আলফা ওয়ান আলফা টু আলফা আর প্রথমেই একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট ধরে নিয়েছিলাম, যেটাকে এস দিয়ে ডিনোট করেছিলাম দেখ, এই যে দিয়ে সেই সেটটাকে এক্সটেন্ড করে এখন আমি পেলাম কি এস ওয়ান সেট পেলাম, যেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখালাম। এখন এই অবস্থায় দেখ ঠিক আগের মতন করে আমি কি বলতে পারি, এটা তো একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট এবং এস ওয়ানটা একটা ফাইনাইট সেট, তাহলে এখন এই অবস্থায় দেখ আমি বলতে পারি যে এল অফ এস ওয়ান কি হবে, না এল অফ এস ওয়ান বিইং দ্য being the smallest subspace containing the set S1, তার মানে L of S1 টা সাবসেট অফ V। এবার আগের মতন করে L of S1 যদি ইজ ইকুয়াল টু V হয় তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, না দেন S1 টা ইজ ইকুয়াল টু আলফা ওয়ান আলফা টু ডট ডট দিয়ে আলফা আর কমা বিটা, এইটা দেখ ইজ এ বেসিস অফ V হয়ে যাবে, আর এল অফ এস ওয়ানটা যদি ভি এর সমান হয় তার মানে কি হচ্ছে, না তার মানে এল অফ এস ওয়ানটা কি হয়ে যাচ্ছে ইমপ্রপার সাবস্পেস হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই আর একটা কেস আসবে যেখানে কি বলবো, না যেখানে বলবো যে হোয়েন এল অফ এস ওয়ান ইজ এ প্রপার সাবস্পেস অফ ভি, ভালো করে খেয়াল করবি ইজ এ প্রপার সাবস্পেস অফ ভি, তখন দেখ সেক্ষেত্রে কি বলতে পারবো আগের মতন করে, না ভি মাইনাস এল অফ এস ওয়ানটা তখন নট ইকুয়াল টু ফাই হবে, তার মানে এর মধ্যে দেখ নিশ্চয়ই একটা ভেক্টর গামা বিলং করবে, তাহলে গামাটা সেক্ষেত্রে দেখ বিলং করছে কোথায়, না ভি মাইনাস এল অফ এস ওয়ানেতে, বলতে পারি তাহলে সেক্ষেত্রে দেখ
গামাটা যদি এল অফ এস ভি মাইনাস এল অফ এস ওয়ানে যদি বিলং করে তাহলে ঠিক আগে যেমনভাবে প্রমাণটা করলাম আমরা তখন কি বলতে পারবো বল দেখি, আগের মতন যদি প্রসিডিওর আমরা ফলো করি তাহলে আমরা দেখাতে পারবো সেক্ষেত্রে আলফা ওয়ান আলফা টু ডট ডট দিয়ে আলফা আর কমা বিটা কমা গামা এইটা তখন কি হয়ে যাবে, ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। কি রে আগের মতন করে বলতে পারবো এই জিনিসটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হবে, যেটাকে আমি ক্যাপিটাল এস টু দিয়ে ডিনোট করছি, ঠিক যেমনভাবে আগে এরকমভাবে যেমনভাবে করা হলো এখানে ঠিক ওই একই প্রসিডিওর আমরা যদি অবলম্বন করি মেনটেন করি তাহলে সেক্ষেত্রে আমরা এই সেটটাকে একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট বলতে পারবো যেটা এস টু। এবং এই সেটটা আবার কি হচ্ছে না, এই সেটটা দেখ এস ওয়ান এর আবার একটা এক্সটেনশন হচ্ছে দেখ। এবার ঠিক আগের মতন করে আবার কি লিখতে পারবো না, আবার আগের মতন করে দেখ লিখতে পারবো যদি এল অফ এস টু সমান ভি হয়ে যায়, তাহলে দেখ এস টুটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট আর এল অফ এস টু ভি হয়ে গেলে কি হবে না, এল অফ এস টু ভি হয়ে যাওয়া মানে সেক্ষেত্রে এস টুটা তখন মানে এই সেটটা তখন বেসিস অফ ভি হবে। আর যদি না হয় এল অফ এস টু যদি নট ইকাল টু ভি হয়, ভি এর সাথে সমান যদি না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না, আবার দেখ আগের মতন করে আমি বলতে পারবো এল অফ এস টুটা তখন ইজ এ প্রপার সাবস্পেস অফ ভি, ইজ এ প্রপার সাবস্পেস অফ ভি। এবং এটা যদি ভি এর প্রপার সাবস্পেস হয় তার মানে আবার দেখ ভি মাইনাস এল অফ এস টুটা তখন কি হয়ে যাবে নট ইকাল টু ফাই, ভালো করে বুঝে দেখ নট ইকাল টু ফাই, তার মানে আবার কি হবে এর মধ্যে আবার একটা ভেক্টর বিলং করবে এবং সেই ভেক্টরটাকে আমি কি ধরে নেবো ডেল্টা ভেক্টর, ডেল্টাটা কার মধ্যে থাকবে ভি মাইনাস এল অফ এস টু, তার মানে কি এখান থেকে না ডেল্টাটা বিলং করবে ভি এতে বাট ডেল্টা ডাজ নট বিলংস টু এল অফ এস টু। এবার যেমন আগের মতো করে বললাম দেখ এখানে ঠিক ওই একই রকমভাবে আমরা প্রমাণ করব কি না, আমরা প্রমাণ করব দেখ এখন এস থ্রি ইজ ইকাল টু, এস থ্রি ইজ ইকাল টু কোন সেটটা না, এস থ্রি ইজ ইকাল টু আলফা সরি আলফা ওয়ান আলফা টু ডট ডট দিয়ে আলফা আর কমা বিটা কমা গামা কমা ডেল্টা, এই যে সেটটা এই সেটটা আবার আমি প্রমাণ করব আগের মতন করে ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে যখনই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট আমি দেখিয়ে দিতে পারছি তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে না, তাহলে তাহলে সেক্ষেত্রে এখন আবার সেই আগের মতন করে এবং এস টি সেটটা কি হয়েছে না এস টুর দেখ এক্সটেনশন হয়েছে, এস টু সেটটা যেটা ছিল সেখান থেকে দেখ এক্সটেন্ড করে আমি এস থ্রি সেটটা পেয়েছি। তাহলে এইভাবে আমি মানে সেম সিমিলার আর্গুমেন্ট যদি কন্টিনিউ করি তাহলে কি হচ্ছে খেয়াল করে দেখ সেটটা কিন্তু বাড়তে বাড়তে যাচ্ছে। তাহলে এখন আমার প্রশ্ন হলো যে এই প্রসেসটা আমি আপ টু কত পর্যন্ত কন্টিনিউ করব, না এরকমভাবে করতেই থাকবো ইনফাইনাইট নাম্বার অফ স্টেপ করতে থাকবো না এই স্টেপটা আমরা কন্টিনিউ করব কিন্তু সেই স্টেপ অবধি বা ততদূর অবধি যখনই এই সেটটার মধ্যে কি হবে বল দেখি না, এই সেটটার মধ্যে ভি ভেক্টর স্পেসের ডাইমেনশন যা ভিটা খেয়াল করবি ভিটা একটা ফাইনাইট ডাইমেনশন ভেক্টর স্পেস বলেছে, তাহলে ভিটা যদি একটা ফাইনাইট ডাইমেনশন ভেক্টর স্পেস হয় মনে কর আমি সাপোজ ধরে নিলাম ডিম ভি ইজ ইকাল টু এন, যেখানে এনটা কি এনটা হচ্ছে আমাদের ফাইনাইট, তাহলে আমরা সেক্ষেত্রে এই স্টেপটা বা এই প্রসিডিওরটা মানে এক্সটেন্ড করার ব্যাপারটা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত এই সেটটার মধ্যে এন সংখ্যক ভেক্টর চলে আসবে, যে মুহূর্তে বাড়াতে বাড়াতে এরকমভাবে ভেক্টরগুলো একটা একটা করে বাড়ছে দেখ এইভাবে বাড়াতে বাড়াতে যে মুহূর্তে সেটটার মধ্যে নাম্বার অফ ভেক্টরস এন চলে আসবে সেই মুহূর্তে আমরা প্রসেসটাকে স্টপ করে দেবো। কিন্তু যতক্ষণ অবধি এই সেটের মধ্যে এনটা ভেক্টর না আসবে ততক্ষণ পর্যন্ত এই প্রসেস কিন্তু রিপিটের পর রিপিট করে যাব আমরা, এবং যে মুহূর্তে আমাদের এই সেটটার মধ্যে তোর নাম্বার অফ ভেক্টর এন চলে আসবে তখন দেখ কি হয়ে যাবে বল দেখি না, তখন ওই অবস্থায় ওই সেটটা ভি এর একটা বেসিস হয়ে যাবে। কেন না তখন দেখ এই সেটটা তো অলরেডি লিনিয়া, ভালো করে বুঝে দেখ তখন এই সেটটা তো অলরেডি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হয়ে থাকবে এবং তার সাথে কি হচ্ছে না ভি ভেক্টর স্পেসের ডাইমেনশন যত সেই সংখ্যক ভেক্টর দেখ ওই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটটার মধ্যে থাকবে, তার মানে কি না তার মানে তখন
ওই সেটটা একটা ভি এর বেসিস হয়ে যাচ্ছে। তার মানে কি হয়ে যাচ্ছে না, তার মানে যখন দেখ থিওরেমটাতে এই যে কথাটা লিখেছিলি, অর ইট ক্যান বি এক্সটেন্ডেড টু এ বেসিস অফ ভি, তাহলে সেক্ষেত্রে ভি এর তখন কি হয়ে যাচ্ছে না, ভি ওই সেটটাকে এক্সটেন্ড করে ভি এর একটা বেসিস তুই করতে পারছিস। দেখ সাপোজ মনে কর ভি ভি এর ডাইমেনশন মনে কর 10 এলো, সাপোজ ভি এর ডাইমেনশন যদি 10 আসে তাহলে সেক্ষেত্রে তোকে কি করতে হবে না, প্রথম অবস্থায় তুই যদি মনে কর এস সেটের মধ্যে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি তিনটে ভেক্টর নিয়ে যদি কাজ করিস, তার মানে কি, তার মানে তোকে এরপরে স্টেপটা কি করতে হবে, এস ওয়ানটা আর একটা এক্সট্রা ভেক্টর তোর এখানে বিটা অ্যাড হবে, তারপর আবার এস টুটা আবার এখানে গামা তোকে অ্যাড করতে হবে, মানে এক্সটেন্ড করে করে যেতে হবে। এবার এই এক্সটেনশান করে করে যেতে যেতে আপ টু যতক্ষণ অবধি যে সেটটা তুই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাচ্ছিস সেই সেটটার মধ্যে যখনই তোর 10টা ভেক্টর চলে আসবে, মানে ডিম্বের ডাইমেনশানে সমসংখ্যক ভেক্টর যখনই চলে আসবে তখনই তুই প্রসেসটাকে কন্টিনিউ করা বন্ধ করে দিবি, এবং তখন ওই অবস্থায় সেটটা কি হয়ে যাচ্ছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হয়ে যাচ্ছে, এবং তার সাথে কি হচ্ছে না ওই সেটটার মধ্যে ডাইমেনশান ভি এর মানে ডিম ভি যা হচ্ছে সেই সংখ্যক ভেক্টর তখন কন্টেন্ট করে থাকছে, এবং তখন ওই অবস্থায় সেটটা কি হয়ে যাবে না ভি এর একটা বেসিস হয়ে যাচ্ছে। তার মানে কি না, তার মানে এস সেটটাকে তখন কি করা গেল, এই এস সেটটাকে তোর এক্সটেন্ড করা যাচ্ছে টু এ বেসিস অফ ভি, এবং সেটাই আমাদের এই এক্সটেনশন থিওরেমটা বলছে। দেখ আশা করি বোঝাতে পারলাম তোদেরকে, তাহলে এইখানে যতটা পর্যন্ত বললাম যে কতটা পর্যন্ত হলো না, এইখান থেকে দেখ আমরা প্রমাণ করলাম কি, দিস প্রুভস দ্যাট এস ওয়ান ইজ ইকাল টু এইটা ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা তাহলে যখনই আমি এস ওয়ানটা দেখ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট পেয়ে গেলাম, তাহলে এবার এই অবস্থায় দেখ আমি বলবো যে নাও, ভালো করে খেয়াল করবি নাও, বা তোদের বইতেও দেখ এরপর লেখা আছে নাও এল অফ এস ওয়ানটা সাবসেট অফ ভি, এটা তো হবে এল অফ এস ওয়ান সাবসেট অফ ভি, কেন না ওই আবার সেই থিওরেম থেকে বলতে পারবো এল অফ এস ওয়ান বিইং দ্য স্মলেস্ট সাবস্পেস অফ ভি কন্টেনিং দ্য সেট এস ওয়ান, তাহলে সেক্ষেত্রে এল অফ এস ওয়ানটা সাবসেট অফ ভি হয়ে গেল। আবার তোর কি আসবে না, আবার দেখ আগের মতন করে দুটো কেস আসবে, যেটা আমি বোঝালাম তোদের, তাহলে কী হবে যখন এল অফ এস ওয়ানটা ভি এর সাথে সমান হবে তখন এস ওয়ানটা কী হয়ে যাবে, ভি এর একটা বেসিস হয়ে যাচ্ছে। তাহলে এবার দেখ বলছি এখান থেকে হয়েন, এইভাবেই লেখা আছে বা বইতে প্রমাণ করা আছে দেখবি, হয়েন এল অফ এস ওয়ান ইজ ইকাল টু ভি, দেন কী হবে না, দেন এস ওয়ান ইজ ইকাল টু তোর এস ওয়ান সেটটা কোনটা ছিল বল না, আলফা ওয়ান আলফা টু ডট ডট দিয়ে আলফা আর কমা বিটা, দেন এস ওয়ান এই সেটটা কী হয়ে যাবে না, এই সেটটা দেখ ইজ এ বেসিস অফ ভি, ইজ এ বেসিস অফ ভি, এবং বলতে পারবো কি না, অ্যান্ড অ্যান্ড অ্যাজ এস ওয়ান অ্যান্ড অ্যাজ এস ওয়ান ইজ অ্যান এক্সটেনশান, এস ওয়ানটা যেহেতু কি এক্সটেনশান, কার এক্সটেনশান, এস ওয়ান ইজ অ্যান এক্সটেনশান অফ দ্য সেট এস অফ দ্য সেট এস, কমা দিয়ে লিখছি দেখ, দে আর ফোর, তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, দে আর ফোর দ্য থিওরেম ইজ প্রুভড, দে আর ফোর দ্য থিওরেম ইজ প্রুভড। কেন বলছি থিওরেমটা প্রুভড না, সেক্ষেত্রে দেখ আইদার এসটা বেসিস অফ ভি হলো, এই যে এখানে দেখ আইদার এসটা কি হচ্ছে বেসিস অফ ভি, আর কেস টু এ তখন কি পাচ্ছিস না, কেস টু এতে দেখ অথবা বেসিস যদি না হয় তখন সেটা কি হচ্ছে না, তখন এস সেটটাকে এক্সটেন্ড করে একটা ভি এর বেসিস পাবো, সেটাই দেখ এখানে দেখানো হলো। দেন এই যে বললাম হয়েন এল অফ এস ওয়ান ইজ ইকাল টু ভি, দেন এস ওয়ান সমান এইটা কি হয়ে যাচ্ছে ভি এর একটা বেসিস হয়ে যাচ্ছে। এবার যেহেতু এস ওয়ান সেটটা এখানে এস সেটটার একটা এক্সটেনশান হচ্ছে, তার মানে এখানে কি হলো না, এস সেটটাকে এক্সটেন্ড করে ভি এর একটা বেসিস পেলি, তার মানে কি হচ্ছে না, তার মানে দেখ থিওরেমটা এই যে এই পার্টটা ছিল দেখ, যে আইদার এসটা বেসিস অফ ভি অর ইট ক্যান বি এক্সটেন্ডেড টু এ বেসিস অফ ভি, অথবা এটা ভি এর একটা এক্সটেন্ড করে ভি এর একটা বেসিস করা যাবে, সেটাই দেখ এখানে দেখ দেখানো হলো। এই যে অ্যাজ এস ওয়ান ইজ অ্যান এক্সটেনশন অফ দ্য সেট এস, এবং এস ওয়ানটা এখানে বেসিস অফ ভি পেয়ে গেলে, তার মানে থিওরেমটা সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে প্রুভড হয়ে যাচ্ছে, দেখ সেই জন্যই এখানে লিখলাম অ্যান্ড দ্য থিওরেম ইজ প্রুভড। এবার প্রশ্ন আসছে যদি এল অফ এস ওয়ানটা ভি এর সমান না হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না, তখন এল অফ এস ওয়ানটা সেই আবার আগের মতো করে এল অফ এস ওয়ানটা কী হবে, ভি এর একটা প্রপার সাবস্পেস হবে।
তাহলে এবার দেখ বলছি ইফ হাউ এভার যদি না হয় ইফ হাউ এভার এল অফ এস ওয়ান ইজ এ প্রপার সাবস্পেস অফ ভি এটা যদি একটা ভি এর প্রপার সাবস্পেস হয় তাহলে দেন ভি মাইনাস এল অফ এস ওয়ান ইজ নন এমটি আগের মতন দেখ বলতে পারি ইজ নন এমটি তাহলে ভি মাইনাস এল ওয়ান এল অফ এস ওয়ান যদি নন এমটি হয় তার মানে বলতে পারবো কি না দ্যাট ইজ ভি মাইনাস এল অফ এস ওয়ান নট ইকাল টু ফাই এবং সেক্ষেত্রে দেখ এর মধ্যে একটা ভেক্টর বিলং করছে আমরা ধরে নেব তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারছি কি অ্যান্ড এখান থেকে লিখে নিচ্ছি দেখ অ্যান্ড উই ক্যান টেক এ ভেক্টর বিটা ঠিক আছে আচ্ছা বিটার তো ছিল বিটার তো এস ওয়ান ইতি বিটা ছিল তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি গামা বিলংস টু কোথায় না ভি মাইনাস এল অফ এস ওয়ান অ্যান্ড উই ক্যান টেক এ ভেক্টর গামা বিলংস টু ভি মাইনাস এল অফ এস ওয়ান অ্যান্ড প্রসিডিং অ্যান্ড প্রসিডিং অ্যাজ অ্যান্ড প্রসিডিং পি আর ও সি ডবল ই ডি আই এন জি অ্যান্ড প্রসিডিং অ্যাজ অ্যাবাভ অ্যান্ড প্রসিডিং অ্যাজ অ্যাবাভ তাহলে বলতো আগের মতো যদি করি আগের মতো করে যদি আমি প্রসিড করি তাহলে সেক্ষেত্রে কী পাবো বলতো বল অ্যান্ড প্রসিডিং অ্যাজ অ্যাবাভ কী লিখবো তাহলে আমরা কী পাবো হ্যাঁ প্রসিডিং অ্যাজ অ্যাবাভ উই ক্যান গেট দেখ তো এটা বলতে পারি কি না উই ক্যান গেট তোদের বইতে কিন্তু এই জিনিসগুলো লেখা নেই তোদের বোঝানো সুবিধার জন্য তোদেরকে এইভাবে দেখ বলছি উই ক্যান গেট এস টু ইজ ইকাল টু এস টু ইজ ইকাল টু তখন দেখ হবে আলফা ওয়ান আলফা টু ডট ডট দি আলফা আর কমা বিটা কমা গামা এইটা কি হবে না এই জিনিসটা দেখ ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট দেখ বলতে পারি কিনা হবে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট এবার এখন কি বলবো না এখন বলছি দেখ যে নাও এই অবস্থায় যদি এল অফ এস তোর এস টুটা তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হলো এখন এখন তাহলে দেখ নাও এল অফ এস টুটা কী হবে আবার আগের মতন করে সাবসেট অফ ভি কারণ এল অফ এস টুটা ওই স্মলেস্ট সাবস্পেস অফ ভি কন্টেনিং দ্য সেট এস টু এবার বলছি যে ইফ এল অফ এস টু সমান যদি ভি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না দেন দেন এস টুটা দেখ হয়ে যাবে ইজ এ বেসিস অফ ভি এস টু ইজ এ বেসিস অফ ভি অ্যান্ড অ্যান্ড অ্যাজ এস টু এবং যেহেতু অ্যাজ এস টুটা কী বলতে পারবো ইজ অ্যান এক্সটেনশন অ্যান্ড অ্যাজ এস টু ইজ অ্যান এক্সটেনশন অফ এস তাহলে সেক্ষেত্রে কী হবে না সেক্ষেত্রে দেখ থিওরেমটা প্রুভড হয়ে যাবে দ্য থিওরেম ইজ প্রুভড দ্য থিওরেম ইজ প্রুভড তার মানে আইদার বেসিস হচ্ছে অথবা ওটাকে এক্সটেন্ড করা যাচ্ছে টু এ বেসিস অফ ভিএতে আচ্ছা তাহলে দেন দ্য থিওরেম ইজ প্রুভড এবার এখন যদি প্রশ্ন আসছে যে ইফ হাউ এভার আগের মতন করেই বলছি দেখ ইফ হাউ এভার যদি এল অফ এস টুটা ভি এর সমান না হয় মানে প্রপার সাবস্পেস যদি হয় ইফ হাউ এভার এল অফ এস টু ইজ এ প্রপার সাবস্পেস অফ ভি ইজ এ প্রপার সাবস্পেস অফ ভি দেন ভি মাইনাস এল অফ এস টু এই জিনিসটা দেখ নট ইকাল টু ফাই অ্যান্ড এর সাথে বলছি দেখ অ্যান্ড উই ক্যান টেক এ ভেক্টর ডেল্টা আমরা একটা ভেক্টর ডেল্টা নিচ্ছি সেই ভেক্টরটা কোথায় নিচ্ছি ভি মাইনাস এল অফ এস টু তে উই ক্যান টেক এ ভেক্টর ডেল্টা বিলংস টু ভি মাইনাস এল অফ এস টু অ্যান্ড প্রসিড অ্যাজ বিফোর এবং আগের মতন করে প্রসিড করছি এবার বুঝতেই পারছিস এর পরে কি আসতে চলেছে ঠিক আছে আর আমি বলছি না এবার এবার বলছি যে নাও সিন্স ভি ইজ ফাইনাইট ডাইমেনশনাল নাও সিন্স ভি ইজ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস আমাদের স্টেটমেন্টই বলে দেওয়া আছে
finite dimension. তাহলে কি হবে না after a therefore after a finite number of step therefore after a finite number of step after a finite number of steps আমরা after a finite number of steps করার পর আমরা এমন একটা সেট পাবো ঠিক আছে after a finite number of steps we come to a finite set of vector we come to a finite set of vector at a finite set of vector আমরা আসব যেটা কি হবে না we come to a finite set of vector as an extension of s as an extension of s ঠিক আছে as an extension of s and also as a basis of v also as a basis of v এবং সেটা কি হবে না v এর একটা অলসো বেসিস অফ v ও হবে তাহলে এখান থেকে দেখ আমরা বলতে পারছি কি না দিস কমপ্লিটস দা প্রুফ এখান থেকে তাহলে সেক্ষেত্রে দেখ প্রমাণটা কি হয়ে যাচ্ছে কমপ্লিট হয়ে যাচ্ছে দিস কমপ্লিটস দা প্রুফ তার মানে দেখ এই যে স্টেপটা বা প্রসেসটা আমরা রিপিটের পর রিপিট করে যাব সেই প্রসেসটা কত অবধি রিপিট করব সেইটা টোটালি কিন্তু ডিপেন্ড করবে ওই ভিটা যেটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস বলেছি সেই ভেক্টর স্পেসের ডাইমেনশনটা যত হবে ডাইমেনশনটা যা হবে সেটটাকে এক্সটেন্ড করতে করতে যখনই ওই সেটটার মধ্যে যখনই আমরা ভি এর ডাইমেনশন যা হবে সেই সংখ্যক ভেক্টর যখনই চলে আসবে তখনই কিন্তু ওই মুহূর্তে এই রিপিট করার প্রসেসটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং ওই অবস্থায় যে সেটটা আমরা পাবো সেই সেটটাই কি হয়ে যাবে না সেই সেটটাই ভি এর একটা বেসিস সেট হবে যেটা কি না এক্সটেনশন অফ দ্য সেট এস দেখ এইখানে থিওরেমটা কমপ্লিট হলো বুঝতে পারলি কিনা দেখ এবার